আসসালামু আলাইকুম প্রিয় রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। এই প্রচন্ড গরমে একটু শান্তি দিতে আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার আম কুলফি অথবা ম্যাঙ্গো স্টাফড কুলফি। তো এটা তৈরি করে রেখে দিতে পারেন চাইলে সারা বছর, আর মেহমান আসলে যখন তখন পরিবেশন করবেন। দেখতে খুব সুন্দর, খেতে খুব মজাদার এই আমের কুলফি। তো চলুন মূল রেসিপিতে। প্রথমে একটি আমকে আটের দিক থেকে একটু মোটা করে কেটে দিবেন। এই অংশটা ফেলে দিবেন না, এটাকে আমরা পরবর্তীতে আমাদের আইসক্রিমটি ঢাকার কাজে ব্যবহৃত হবে। এখন একটু ধারালো ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব আস্তে করে সাবধানে একটু চারপাশটি কেটে নিতে হবে। আসলে গ্রীষ্মকালে আমাদের সবার বাসাতেই তো কম বেশি পাকা আম থাকে, তো যখন মিষ্টি পাকা আম কিছু ঘরে থাকবে তখন কিন্তু চাইলেই আপনি এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন ঘরের আম কুলফি। আর চিরাচরিত ম্যাঙ্গো আইসক্রিমের হিসাব থেকে বের হয়ে একটু ভিন্ন স্বাদের আম কুলফি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা। আমার ছুরি দিয়ে আসলে কাটার সময় মনে হচ্ছিলো যে ধারা অংশ তো যদি একটু কাটাটা এবড়োথেবড়ো হয়ে যায়, সেই জন্য আমি একটি ব্লান্ট কিছু ব্যবহার করার উদ্দেশ্যে একটা টেবিল চামচ উল্টা দিক দিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি। তারপর একটি চিমটার সাহায্যে আমি আটিটা বের করে নিয়েছি। তারপর যতটুকু সম্ভব হয়েছে আমি আমের আটি থেকে পাল্পটা বের করে নিয়েছি। খাবার আসলে কোনো কিছু তৈরি করার সময় আমি সেটা যতটুকু সম্ভব ম্যাক্সিমামটুকু ব্যবহার করার চেষ্টা করি। এখন এই খুলে নেওয়া আমের পাল্পগুলোকে কিন্তু আমরা ব্যবহার করবো আবারও। আমাদের সেই ছিদ্র করা আমটার ভিতরে আমরা সেটাকে প্রবেশ করাবো এবং 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আমরা অনেকেই ভাবি যে পাকা আমকে সারা বছর কীভাবে খাওয়া যায়, তো এভাবেই কিন্তু আপনি সারা বছর আমটাকে রেখে দিতে পারেন এবং পরবর্তী অন্য যে কোনো সময়ে আপনি এটা নামিয়ে জাস্ট কেটে খেয়ে নেবেন, ব্যাস। তো এভাবে যখন আমের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাল্পটা লাগিয়ে নিয়েছি, এবার 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করতে। এই ফাঁকে একটু সস প্যানে আধা কাপ পরিমাণ জালদা তরল দুধের সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে একটি ঘন মালাই তৈরি করে নিব। 3-4 মিনিট জাল দিলে দেখবেন এটা যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গিয়েছে। তারপর এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি, কারণ আপনি যদি আমের ভিতরে গরম দুধটা ঢেলে দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। আপনার আমটা যদি মিষ্টিও হয় তাতেও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা রয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন আমার দুধের মালাইটা কতটা ঘন হয়ে গিয়েছে না, এটা একদম পারফেক্ট আমার ম্যাঙ্গোর ভিতরে ফিল করার জন্য। এখন ঠান্ডা আমের ভিতরে আমি খুব সাবধানে আস্তে আস্তে করে এটা ফিল করে দিচ্ছি এবং আমার সেই কেটে রাখা বাকি ঢাকনাটা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং ফ্রিজে রেখে দিব এটা আমি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টার পরে নামিয়ে আপনি এটাকে প্রথমে একটু গরম পানিতে 2-3 সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখবেন। তারপর একটি পিলারের সাহায্যে আস্তে আস্তে করে ছিলে নেবেন। ছিলার সময় আমি আসলে অফ স্ক্রিন একটু টিস্যু ধরে নিয়েছিলাম, কারণ খুব ঠান্ডা ফিল হচ্ছিলো, আপনারা চাইলে এটা করে নিতে পারেন। তারপর ছেঁড়া হয়ে গেলে একটু মোটা মোটা করে স্লাইসগুলো কেটে নিয়ে পরিবেশন করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে কী কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের বাসায় তৈরি করা ম্যাঙ্গো কুলফি কেমন হচ্ছে সেটা ছবিও দিয়ে শেয়ার করতে পারেন আমার সাথে। আর এরকম নানা রকম মজার মজার রেসিপি পেতে পিওর রেসিপি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রিপশন আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তো দেখুন আমার চাকচাক করে কাটাটা হয়ে যাচ্ছে, এবার আমি পরিবেশনের পালা। একটা পাত্রে আমি সুন্দর করে লম্বা করে সাজিয়ে পরিবেশন করেছি, একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে আর খেতে মাশাআল্লাহ। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।